I don't usually go out this late at night to the place where the animals go. But baby, I'm here and I'm watching you move. There's just one thing you should know. Girl, you are my fire. I'll meet you. হ্যালো এভরিওয়ান, তো আমি কিছুদিন আগে 4 পয়েন্ট অ্যাট শেরাটন হোটেলের ঢাকাইয়া ব্রাঞ্চ বুফে ট্রাই করেছিলাম। তো আজকের ব্লগে আমি ওইটার এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করব। তো যদিও আমি কোনো ফুড ব্লগার না, বাট আমার নিজের টেস্ট অনুযায়ী সব কিছু কীরকম লেগেছে আমি জাস্ট ওইটাই তোমাদের সাথে শেয়ার করব। করোনার সময় প্রতি ফ্রাইডেতেই ওদের এই অফারটা চলছে। এখানে অনেকগুলো কার্ডে অফারটা পাওয়া যাবে, বাই ওয়ান গেট ওয়ান। তো যদি কার্ড না থাকে দেন পার পার্সন এটাতে খরচ হবে 3,163 টাকা। তো এটা টাইমিং ছিল টোটাল 4 আওয়ার্স, দুপুর 12টা থেকে দুপুর 4টা পর্যন্ত। আর এর মধ্যে আবার 1 আওয়ার ওদের যে পুলটা ছিল 24th ফ্লোরে, ওই পুলটাতে 1 আওয়ার সুইমিং ফ্রি ছিল। তো আমরা হচ্ছে চলে আসছি ঠিক 12টার সময়, আমরা চলে আসছি যেহেতু আমরা পুলেও নামবো, এর জন্য টাইম একটু আগে এসেছি আমরা। তো চলে আসছে, এটা ওদের মেন এন্ট্রি গেট। তো এখানে এসে আমরা ফার্স্টে ওদের সাথে কথা বললাম, যেহেতু আগে আমাদের রিজার্ভেশনটা দেওয়া ছিল। আর রিজার্ভেশন অনুযায়ী ওদের সিটগুলো অ্যারেঞ্জমেন্ট করা হয়। তো আমাদের লাকিলি আমরা একদম মানে ফ্রন্ট সাইডে মানে সিট পেয়েছিলাম, এটা আমাদের অবশ্যই লাক। বিকজ হচ্ছে ফ্রন্ট সাইডে একদম মানে ভিউ থেকে খুব ভালো মতো দেখা যাচ্ছিল টোটাল শহরটাকে 24 তলার উপর থেকে। এটা নাম হচ্ছে ঢাকাইয়া ব্রাঞ্চ বুফে। এখানে ব্রাঞ্চ মানে আসলে ব্রেকফাস্ট প্লাস হচ্ছে লাঞ্চ, দুইটাকে একসাথে বোঝানো হয়েছে। আর ঢাকাইয়া বুফে মানে হচ্ছে এখানে পুরান ঢাকার সব স্পেশাল আইটেম নিয়ে বুফেটা মানে সাজানো হয়েছে। তো মেইনলি বাঙালি টাইপের খাবারই এখানে বেশি ছিল, কন্টিনেন্টাল এগুলো ছিল না এখানে। তো এই আর কি। তো এখানে আমরা দেখতে পেয়েছিলাম বিভিন্ন টাইপের ফ্রুটসের কাস্টার্ড ছিল, তারপরে বিভিন্ন মানে ফ্রুটসের হচ্ছে সালাদ ছিল, তারপরে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের ভর্তা ছিল, তারপরে ফুচকা ছিল। ফুচকার পার্টটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি আসলে সবগুলো আইটেমই অল্প অল্প করে নিয়ে মানে ট্রাই করে দেখেছিলাম প্রত্যেকটা আইটেমই এখানে। যদিও আমার বেশি ভালো লাগছিল হচ্ছে এখানকার জিলাপিটা। জিলাপিটা খুবই মচমচা ছিল, ক্রাঞ্চি ছিল। এখানকার বিরিয়ানিটাও ভালো ছিল, আর কালাভুনাটা তো বেস্ট ফ্লেভার ছিল। মানে কালাভুনাটা আমি বারবার নিছি, অনেক বেশি নিছি কালাভুনা, এই যে এটাই হচ্ছে সেই কালাভুনা। আর খিচুড়ি ছিল, তারপরে সাদা ভাতও ছিল, মানে মেইনলি বাঙালির যত ট্র্যাডিশনাল ফুড এভরিথিং এখানে ছিল। আমার পার্সোনাল ওপিনিয়ন যে খাবারের আইটেম অনেক কম ছিল, ওরা চাইলেই আইটেম আরও বেশি বাড়াতে পারতো। স্পেশালি ডেজার্ট আইটেম আমার কাছে খুবই কম লাগছে, কারণ যেহেতু এটা 5-স্টার রেস্টুরেন্ট সেক্ষেত্রে হচ্ছে চাইলেই ডেজার্ট আইটেমগুলো অনেক বেশি করতে পারতো ওরা। যাই না আসলে কেন এত কম ছিল। নর্মালি আমি শুনছি যে শেরাটনের হচ্ছে বুফে সবচেয়ে বেস্ট, বাট ঢাকাইয়া ব্রাঞ্চ আসলে আইটেম খুবই কম ছিল। তো আমার ফার্স্টে হচ্ছে গিয়ে ওয়াফেল ট্রাই করছিলাম, ওয়াফেল নিলাম, তারপরে প্যানকেক, মানে ব্রেকফাস্টে যে মেনুগুলো ওখান থেকেই ফার্স্টে আগে ট্রাই করলাম। দেন কিছুক্ষণ রেস্ট নিব, দেন হচ্ছে লাঞ্চের আইটেমগুলো আমরা ট্রাই করব। যেহেতু আমাদের হাতে মানে প্রচুর টাইম, বিকজ 4 আওয়ার্স, আমরা হচ্ছে টাইমটা এইভাবে ডিভাইড করেছি যে 3 আওয়ার্স আমরা খাবারের পিছনে খরচ করব, মানে 3 আওয়ার্স আমরা অনেক টাইম নিয়ে নিয়ে খাবো যেহেতু এটা বুফে, আর বাকি 1 আওয়ার আমরা পুলে যাব। তো এটার জন্য আমরা প্রথমে রাইস আইটেমগুলো আসলে নেই নেই, রাইস আইটেমগুলো নিলে আসলে পেট ভরে যাবে, তখন আর বেশি খাওয়া যাবে না। তো এই জন্য মেইন ডিশগুলো আমরা আগে নিয়েছিলাম। এখানে পাস্তাটা অনেক ভালো ছিল, তো প্রথমবার আমরা এগুলাই নিয়েছিলাম ছোটো ছোটো আইটেম।
এগুলো নিয়ে এখন আমরা আমাদের সিটের দিকে চলে যাচ্ছি। এখানে ফিশের আইটেম ছিল সর্ষে ইলিশ আর হচ্ছে চিংড়ি মাছ ভুনা। তো আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো যদি ফ্রাই দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো, মানে রান্না জিনিস কিন্তু এত বেশি খাওয়া যায় না। যেমন সর্ষে ইলিশ না দিয়ে যদি সর্ষে মানে ইলিশটা ফ্রাই করে দেওয়া হতো বা চিংড়ি ফ্রাই করে দেওয়া হতো তাহলে হয়তো একটু বেশি ভালো লাগতো। তো এনিওয়েজ আমার কাছে হচ্ছে এই যে ফ্রুট সালাদগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। ফ্রুট সালাদের সাথে আবার হচ্ছে চিকেন বারবিকিউয়ের একটা করে পার্টও দিয়েছিল, ওই জিনিসগুলো আমার বেশি মজা লাগছে খেতে। আর ডেজার্ট যেটা ছিল ডেজার্ট আইটেমটা ভালো ছিল, ওই যে ফিরনির পার্টটা। এই যে এখন আমি চলে আসছি ডেজার্ট আইটেমের টেবিলে। ডেজার্ট আইটেমে ফিরনি ছিল, তারপরে টক দই ছিল, মিষ্টি দই ছিল, বিভিন্ন টাইপের কেক ছিল। তো আমি এখন যেটা নিয়েছি এটা হচ্ছে একটা ফ্রুট সালাদের মতো, মানে এটা কেমন যেন একটা কাস্টার্ডের মতো দিয়েছিলো ভিতরে, খুবই মজা লাগছে এটা খেয়ে। আর এটা হচ্ছে গিয়ে বিটরুট, বিটরুটটা একদমই ভালো ছিল না, ট্রাস্ট মি। মানে এটার যে একটা বাজে স্মেল, ও মাই গড, ওটা খেয়ে মানে পুরা আমার হচ্ছে স্বাদ নষ্ট, পুরোপুরি নষ্ট। যদি দেখতে ভালো লাগতেছিল বাট বিটরুট ভালো লাগে নাই আমার। তো আমরা সেকেন্ড টাইম চলে আসছি আবার দেখতে যে এই সাইডে লাঞ্চ আইটেমগুলোরা কী কী দিচ্ছে। তো এখানে এই যে চিংড়ি ভুনা, যদি চিংড়ি ফ্রাই দিত তাহলে আমি অনেকগুলো খেতে পারতাম। আর এটা স্টিম রাইস, মানে প্লেন রাইস নর্মাল বাসমতি চালার। আর এটা হচ্ছে ছিল ভেজিটেবল কোফতা, মানে ভেজিটেবল কারি। আর এই সাইডে হচ্ছে ওদের মানে মিক্সড বিভিন্ন যে ভাজি একসাথে মিক্স টাইপের ভেজিটেবলটা, এটা আমি ট্রাই করি নাই। আর এখানে হচ্ছে বেগুন ভাজি, নর্মাল বেগুন ভাজি। মানে আমার কাছে আইটেমগুলো দেখে মনে হচ্ছে পহেলা বৈশাখের খাবার, লাইক এই টাইপের বাঙালির ঐতিহ্যবাহী খাবার। মোটামুটি সব কিছু খাওয়ার পর এখন আমার কাছে মনে হয়েছে যে আমি ফুচকা খাবো। আর ফুচকার যেটা মেইন পার্ট ছিল ওরা লাইভ তোমাকে বানিয়ে দিবে, তুমি ঠিক যেভাবে চাও ওভাবেই বানিয়ে দিবে। ওদেরকে জাস্ট বললেই হবে তুমি কী কী নিবা, যদি তুমি হচ্ছে নাগামরিচ চাও নাগামরিচ ওরা একটু বেশি করে দিয়ে বানিয়ে দিবে। তো আমি একটু ভাবলাম যে হ্যাঁ একটু ট্রাই করি নাগামরিচ নিয়ে, বাট পরে তো এত বেশি ঝাল ছিল, মাই গড, আমি খাইতেই পারি নাই, এত বেশি ঝাল ছিল, বেশি হয়ে গেছিলো। এই যে ফুচকার জন্য এভরিথিং এখানে রেডি, তুমি চাইলে নিজেও নিতে পারবা। আলু ম্যাশ করা, তারপরে পেঁয়াজ, তারপরে এই সাইডে হচ্ছে টমেটো, তারপরে ধনে পাতা, তারপরে ডিম সিদ্ধ, এভরিথিং দেওয়া আছে। তো আমি ওনাকে বলে দিচ্ছিলাম যে এটা এতটুকু দিন, ওইটা এতটুকু দিন, উনি জাস্ট ওভাবেই বানিয়ে দিচ্ছিল। যে আমার ফুচকা বানানো কমপ্লিট। তো আমি এখন ফুচকাটা নিয়ে আমি আমার টেবিলে আবার চলে যাব। এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে কালাভুনা শুধু খেয়েই যাচ্ছে, খেয়ে যাচ্ছে। ওর কালাভুনা খুবই মজা লাগছে, বলতেছে এখানে একটা আইটেমই খাবার মতো, সেটা হচ্ছে গিয়ে কালাভুনা। তো আমি ফুচকাটা নিয়ে আসলাম। আসলে আমাদের টেবিলের যে পজিশনটা ছিল, মানে এটা বেস্ট ছিল টেবিলের পজিশনটা, মানে 24th ফ্লোরের উপর থেকে এভাবে ভিউ দেখতে দেখতে খাওয়া, এটা খুব ভালো ছিল, মানে খুবই রিল্যাক্সিং একটা ছিল। তার প্লেটে কালাভুনা আর পরোটা, সে এটা খেয়ে খুবই স্যাটিসফাইড এটা খেয়ে। আর আমি এদিকে হচ্ছে ফুচকা নিয়ে ব্যস্ত, কেননা আমি খাইতে খাইতে টায়ার্ড। আমার কাছে এখন মনে হয়েছে যে আমি একটু ফুচকা খাই, একটু রেস্ট নেই, তারপরে কিছু সালাদ খেয়ে আমি আবার চলে যাব এখন আমরা পুলে। I don't usually go out this late at night to the place of the animals go but baby I'm here and I'm watching you move there's just one thing you should know girl you are my fire.
এইটা হচ্ছে ওদের পুলটা। পুলটা ছোটোখাটো সুন্দর ছিল। পুলের দুই সাইডে দুই টাইপের ডেপ ছিল। এই পাশে ডেপটা হচ্ছে কম 3.2 ফিট, আর ওই সাইডের ডেপটা হচ্ছে বেশি 3.8 ফিট। মানে এই সাইডের ডেপ পানির পরিমাণ কম রাখছে এই কারণে যেখানে ছোট বাচ্চারা চাইলে নামতে পারে। আর এখানে প্রতিদিন ওরা চেঞ্জ করে ফিচারগুলো, কী কী আছে পানিতে, ক্লোরিন কতটুকু, এভরিথিং লেখা। আর এই সাইডে ডেপথ একটু বেশি ছিল, মানে এটা বড়দের জন্য। তো হচ্ছে আমরা এত বেশি গরম ছিল ওই দিনকে, মানে দুপুরে রোদে এবং গরমে, তখন মনে হচ্ছিল যে পুলের মধ্যে বসে থাকাটাই সবচাইতে সেফ। আর করোনার কারণে একটা যেটা ভালো হয়েছে যে মানুষ খুবই কম, তো পুরোপুরি মানে মনে হচ্ছিল যে একটা প্রাইভেট প্লেসের মতো। একটা ব্যাপার আমাকে খুবই হার্ট করছে, সেটা হচ্ছে 5-star হোটেলের পুলের পানি মানে আরও ক্লিয়ার হওয়ার কথা ছিল। গোপ্রো দিয়ে পানির নিচের ভিডিও তো অনেক ক্লিয়ার হওয়ার কথা ছিল, বাট পানি হচ্ছে একেবারেই খোলা, মানে একদম ঝাপসা। যারা আমার আগের গোপ্রোয়ের ভিডিওটা দেখো নাই, তারা চাইলে দেখে আসতে পারো। ওখানে আমরা ইন্ডিয়াতে একটা রিসর্টে ভিডিও করেছিলাম গোপ্রো দিয়ে, ওখানকার পানি ছিল একদম পুরো মানে ট্রান্সপারেন্ট, আর এখানকার পানি দেখো একদম মানে ঘোলা, মানে পানির নিচের ভিডিও একদমই ক্লিয়ার হয় নাই। বিকজ কীরকম সিস্টেম আমি আসলে জানি না, বাংলাদেশে আমার কাছে এটাই মনে হয় যে ওরা টাকা অনেক বেশি নেয়, বাট টাকা অনুযায়ী ওরা হচ্ছে ওই লেভেলের সার্ভিস ওরা দেয় না। তো যাই হোক, যেটা আছে ওইটাই, আমরা পুলে খুবই কোয়ালিটি টাইম স্পেন্ড করেছিলাম। অনেকক্ষণ আমরা পুলে ছিলাম, আমি পুরো মানে 1 আওয়ার, মানে 1 আওয়ারই আমি আমার হাজব্যান্ডকে বলেছি 1 আওয়ারের 1 মিনিট আগেও আমি উঠবো না পুল থেকে।
তো এটাই ছিল আমার আজকের ব্লগটা। আর একটা কথা, সেটা হচ্ছে ঢাকাইয়া বুফে মানে হচ্ছে এখানে শুধু পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবারগুলো নিয়েই মেইনলি বুফেটা করা। বাট কেউ যদি চাও যে ফাইভ স্টারের কন্টিনেন্টাল খাবার বা ইন্টারন্যাশনাল খাবারগুলো খেতে, তাহলে এখন ওদের চলতেছে স্যাটারডে নাইটের একটা বুফে চলছে, ওইটাতে সব গ্রিল আইটেমগুলো দেওয়া হবে, যেমন ল্যাম্ব গ্রিল, তারপরে মানে চিকেনের বিভিন্ন গ্রিল দেওয়া হবে। তো ওইটা হচ্ছে তাদের জন্য বেটার। আর যারা চাও যে মানে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার খেতে, লাইক বাঙালিয়ানা টাইপের খাবার খেতে, তাদের জন্য হচ্ছে ঢাকাইয়া বাফেটটা। যদিও ঢাকাইয়া বাফেটটা কিন্তু আগে ছিল না, এটা এখন করোনার কারণে এভরি ফ্রাইডে এটা দিচ্ছে। আর স্যাটারডে নাইটে যে বুফেটা ওদের চলছে গ্রিল আইটেমের উপর, তো ওইটাতে কিন্তু আবার টাইম কম, টাইম কিন্তু 2 আওয়ার্সের মতো, আর ওখানে আবার পার পার্সন খরচ হচ্ছে 4,500 করে। তো ওইটাও একটা ফ্যাক্ট। ওইটার সাথে কিন্তু আবার সুইমিং পুলের সিস্টেমটা কিন্তু ফ্রি না। তো এই আর কি, এটাই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স ছিল ফাইভ স্টারে বুফে খাওয়ার। সো গুড বাই এভরিওয়ান।